মনা দ্বারা ফোন লাগাইতেছি আমি মনা দ্বারা ফোন করতেছি গুন্ডা দেখাইছে মেইন মালিক চশমা লাগাইছে তোমার না করে দিব আবার খালি বডিতে লাগলে করে পাঠাই দিতে হবে রোহিত তারা কইছে সরাই সরাই রাখ একটু তারা দেখে দেখে রাখ না হে লয়েছে মানে তার কথা হেড আসছে হে দেশ টাকা দশ টাকা দশ লাখ টাকা আবার তোমার কইছি না ব্যাংকা তখন কি কথা কইছে আমার সাত নম্বর থেকে আমি এপছি না নিয়ে আমরা এখন ঠিকঠাক না করে কেমনে আমু আইতাছি আমরা হ্যাঁ রাখলে থাক করতে পারবো ঠাকুরের ডাক দে ঠাকুরের ডাক দে হ্যাঁ ঠাকুরের ডাক দে ঠাকুর করবো হ্যালো আমি কোথাছি হ্যাঁ ওই যে এখন তো আমি এগারোটা ট্রেনে উঠামু ঠিক আছে হ্যাঁ হ্যাঁ এখন মালিকে ফোন করছে আমারে হ্যাঁ মালিক আমার ফোন করছে আর কি তুমি তো সুপারভাইজার তুমি তো গাড়ি ফালায় তুমি যেতে পারবা না তুমি তারা লয়ে যেতে না ওই যে ইসের লগে টুটনার লগে একজন আইছিল যে হের লগে দিয়ে দেবনি তোমরা যেমনে পারো ভাই তোমার কাছে মা পা ধরা মা মোহনের লগে মোহনের লগে আমার বহুত বড় উপকার করবা তোমরা ঠাকুরমা ডাকো বাবা ঝটপটের ডাকো তোমরা কোনো বিপদ না হোক তোমরা শুদ্ধা পাঠায় দো আমি বাবা ঝটপট বাবারে ডাকতেছি বাবা লোকনাথের ডাকতেছি এখন বাচ্চাটার মুখের দিকে দেখা তোমরা খালি তারা পাঠাও আমদিকে আমরা যা ব্যবস্থা করুন তারে তুমি দেখবা বাবারে দেখবা তুমি বাবারে দেখবা মোহন মোহন তারপর ইসে তোমার বাবা তুমি ভাগ্য কর্ম না ভাগ্য কর্ম ভাগ্য কর্ম মোহন আছে আরে মাথা তুমি কথা শোনো সময় কম সময় কম মোহন আছে মোহন তারপর ইসে শ্যামা বাবু তারপর ইসে মিঠু তারপর রনি তারপর আর একটা ছেলে রনিত করে তারপর ঘরের পুরো ফ্যামিলি আমার এখন মাটার করবো মা তারা কিন্তু বহু পয়সা আলো কিন্তু গাড়ি নিজের পার্সোনাল গাড়ি এসে থাকো তাগুলো পারবো না কিন্তু ঘরে সবাই
মোহন আছে, তারপর ঋষি আছে, তোমার ওই যে মিঠু আছে, বনি করে ঘরের সময় মোটা করে ছেলেটা, আরেক আছে রণিত শ্যাং। ও দাদা তুমি ভাগতে পারবে না দাদা? না 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 শেষ। আমি ও দাদা কি করতো তুমি দাদা? আমি কিছু করি না, এখানে দুই তারিখ কামেল কামেল লিখে কইতে সব দিন মারো কইছে যামু না মা কইছে মদ খেয়ে আসি। তুমি আইছেন পড়বো তো কিনে যাইতাছি, চলো চলো না না থানা যামু থানাতে যা যা এখন পুরে দে থানা যে হ্যালো থানা যা থানা যা রেকর্ডিং আছে, আমি আমার কাছে সব রেকর্ডিং আছে, রেকর্ডিং তোর কাছে পাঠা দিছি, তোর কাছে রাখ গেতে মোবাইলে। রণিত আছে, বড় পয়সা আছে, মিঠু আছে, তারপর মোহন আছে, আর বনি করে মোটা বনি ফাঁসাইছে কে নামটা কথা কথা তোর ফাঁসাইছে কে? আমার পাশে রণিত আছে, ওখানে তারা কোন পার্সেল অফিস না কোন অফিসে গেছে কি করতে। আমার ফাঁসাই দিছিল খুদ্দা, তারপর আমি ধরে লুছি, তখন ধরে আমি তারপর ঘরের মানুষ আমি চোর কইছে না, তা আমি কইতে গেছি, তারপর ঘরের মানুষ কি দরজা বন্ধ কর, তারপর ওখানে তো হেগে আইসি, এখন কই যাবো এখানে আসি, তারপর ট্রেনে করে নিয়ে এসে আমার স্টেশনের ভিতর দিয়া ওদিক দিয়ে স্টেশন দিয়া, তারপর স্টেশনে আমি হট করে নেমে গেছি, নেমে আইবা বাড়ি গেছি এদিকে। তুই কোন দিকে, তুই কোন দিকে ভাগ্যে জানা? ভাগলেও পারফর্ম নাই এখানে, তারপর সব পুরো গ্রামের মানুষ সায়া পড়ে, দুই তিনটা ট্রেনের মানুষ তারা গ্রামের গেটে লুয়ে তার ঘরে। ৫০ লাখ টাকার মাল চুরি করে লিখে সামনে মানুষ আছে। আরে তুই তোরে কইছে না কলকাতা নামাই দিব, কলকাতা নামাই যা। আরে দিব না তো, কলকাতার থেকে তোরা কেপ করে দিব, তার কি মনে করছো? আমার পিছে আমার সব শত্রু যাবে রয়েছে, তো বন্ধুরে যায় তুমি তাহলে দুই মিনিট লেগে আর থাকুন না। বাবা বাবা।
তোমার কেন তারা ইচ্ছা করে তোমারে নিচে তুমি একটু বুঝো না, তুমি একটু বুঝো না যে তোমার এরকম ভাবে করে নিতেছে আমি কখন আমার মারবো। মারে ফোন করতেছি, মা আইতেছে। রেকর্ডিংটা তুমি কলে রেখে রেকর্ডিংটা অন থাকো কখনো। রাহুল জানেও মা আর কোচিং কোচিং এ তো রতন জানেও আর বন্ধন জানে আমার চোর বানায় নাই বুঝতে, কিন্তু আমি চোর না জানোই। আরে চোর না তুই, তুই চোর চোর না এসব খা, তুই ডাইরেক্ট ট্রেনে উঠে দিবি আয় পর আমার মধ্যে। এটা কি লামরিং নাকি? চার দিন আগে ট্রেনে 100-150 স্পিড চালায়া। এটা কোন জায়গা, এটা কোন জায়গা? এটা এসে 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 থেকে দূর। আরে এটা এসে রাহুল তাকে ফোন করবি, রাহুল তাকে ফোন করে দেখ। ও এসে বিহার থেকে দূরে গরবপুর, গরবপুর দাঁড়া মারে ফোন করতেছি গরবপুর আমার মথার জিনিস সব রেখে দে, ভালো থাকিস তোরা মনার রেখে খালি ভালো মতন অল্প। আরে তুই আ ঘরে আ।